এরা হলো হযরত উলামায়ে কেরাম, হক্কানি উলামারা, ওরা হলে হক্কানি উলামা, যাদের কাছে নবীর প্রত্যেকটা জিনিস সুরক্ষিত আছে। সুরক্ষিত আছে রে, গাদার নাম পর্যন্ত আছে, গাদার নাম, বকরির নাম পর্যন্ত আছে, এক একটা জিনিসের নাম পর্যন্ত সুরক্ষিত আছে। জীবন তো জীবন, কথা তো কথা, আল্লাহ রসুলের বস্তুর নামগুলা পর্যন্ত সুরক্ষিত আছে। যদিও আমরা ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাস টিভি, আমরা আমাদের হিতাকাঙ্ক্ষী না, আল্লাহ আমাদের কি কে হিতাকাঙ্ক্ষী? আল্লাহ, আল্লাহর চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী কেউ নাই। আল্লাহ বলছে আমাকে পাইলে সব পাওয়া যাবা, আমাকে হারাইলে কোন জিনিস সবচেয়ে পাওয়া উত্তম, এটা আল্লাহ দেখায় দিছে আখেরাত, যেটা আমাদের দিকে ধায়া আসতেছে। কিন্তু সমস্ত প্রশ্ন আমি গুটায় নিয়ে আসছি, এই জন্য মেরে দোস্ত আসেন, আজকে ওয়াদা করি যে নবীর গোলাম হয়েই মরব, পাক্কা সত্য, রাখেন নামান নামান নামান। কিন্তু সোনারগাঁয়ের মানুষ তো অনেক চালাক, ঠিক না? নামই তো সোনারগাঁও, ঠিক না? কি কি ইশাকার রাজধানী, কম কথা নাকি? খালি ইশাকার রাজধানী আপনাদের, আপনারা তো আপনাকে ইতিহাসই জানেন না, ইতিহাস জানেন না আপনারা, প্রশ্ন করে দিতে পারেন আমাকে, যাক আমি ওই ইতিহাসের দিকে যাইতে চাই না। আমি মাঝে মাঝে বলি যে আপনারা ইতিহাস 100 বছরের জানেন, এটা বাংলাদেশের, আমি বাংলার ইতিহাস জানি 1427 বছরের, এখানে কত বাংলা এখন 1427 সন চলতেছে, 1427 সন চলতেছে, আপনি স্বাধীনতা থেকে নিয়ে ইতিহাস জানেন, আমি 1427 বছরের ইতিহাস এখানে রেখে দিছি। তাহাদিসে নেয়ামত বলতেছি, তাকাব্বুরি করে না, আলহামদুলিল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন, রসুলও তো নাই, রসুলও তো নাই, রসুলও তো নাই, রসুল আছে নাই, মোহাম্মদুর রসুলুল্লাহ আছে না, চলে গেছে দুনিয়ার থেকে, ঠিক না? কোথায় গেছে? আল্লাহর কাছে চলে গেছে না? কত বছর হয়ে গেছে জানেন? 1432 বছর, এখন হিজরি চলতেছে 1442 বছর, 42, আল্লাহর রসুল 10 হিজরিতে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, তাহলে 1432 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহর রসুলরে পাবো তো পাবো কোথায়, ঠিক না? প্রশ্ন হইতে পারে না, হইতে পারে না, আমি কিন্তু প্রশ্ন করতেছি, জবাবও দিতেছি, প্রশ্ন হইতে পারে, এই জন্য আল্লাহ বলছেন আমার বন্ধুর গোলাম হওয়া ছাড়া আমাকে পাবে না, আমাকে পাইতে হলে বন্ধুর গোলাম হইতে হবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর গোলাম হওয়া ছাড়া হেদায়েত তোমাদের কাছে যাবে না। যদি সোনারগার নারী পুরুষ প্রশ্ন করে, রসুল 1432 বছর আগে চলে গেছে, পাবো তো পাবো কোথায়, তাহলে 1400 বছর আগেই আল্লাহ সিস্টেম করছেন, ওয়া আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত আমার নবীর গোলাম হওয়া ছাড়া আমাকে পাওয়ার কোনো বিকল্প রাস্তা নাই, আমার নবীর অনুসরণ অনুকরণ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কিন্তু কেয়ামত পর্যন্ত মানুষ তোমরা পাবে তো পাবে কোথায়, আমার নবীকে তো আমি 63 বছর বয়সে, আমার রসুলকে তো, আমার বন্ধুকে তো, মোহাম্মদুর রসুলুল্লাহকে তো আমি 63 বছর বয়সে আমারটা আমার কাছে বোলায় নিয়ে আনিছি, আমারটা আমার কাছে নিয়ে আনিছি, তোমরা পাবে তো পাবে কোথায়, কিন্তু এটা ছাড়া তো বিকল্প কোনো রাস্তা নাই। তো আল্লাহ ঘোষণা দিতেছে, আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা, কিয়ামতের সকাল পর্যন্ত আমি কিছু লোককে নিযুক্ত করব, নির্বাচিত করব, আরশে আজিম থেকে নির্বাচিত করব, আর আমি এদের কাঁধে দায়িত্ব দিব, আর এদের কাছে আমার নবীর পুরা জীবন আমি সুরক্ষিত রাখব। এরা হলো হযরত উলামায়ে কেরাম, হক্কানি উলামারা,
হাক্কানি ওলামা যাদের কাছে নবীর প্রত্যেকটা জিনিস সুরক্ষিত আছে। সুরক্ষিত আছে রে, গাদার নাম পর্যন্ত আছে, গাদার নাম, বকরির নাম পর্যন্ত আছে, এক একটা জিনিসের নাম পর্যন্ত সুরক্ষিত আছে। জীবন তো জীবন, কথা তো কথা, আল্লাহ রসুলের বস্তুর নামগুলা পর্যন্ত সুরক্ষিত আছে। হ্যাঁ, যদিও আমরা চিনি নাই, চিনছিল গাদা, কে চিনছিল? আল্লাহ রসুলের একটা গাদা ছিল, ইয়াফুর, ইয়াফুর, যাকে আল্লাহ রসুল দূত হিসাবে ব্যবহার করতেন। খায়বরের যুদ্ধে পাইছিলেন আল্লাহ রসুল, দূত হিসাবে ব্যবহার করতেন, যাকে ডাকতে হতো প্রত্যেক সাহাবিকে চিনতেন, বাড়ি চিনতেন, নাম জানতেন, যাকে ডাকার জন্য হয়তো আল্লাহ রসুল খালি নাম বলতেন, ওকে ডাকে নিয়ে আয়। ইয়াফুর দৌড়াইতে থাকতো, ছুটতে 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 ছুটতে, রাস্তায় যদি দেখা হইতো তো যা মাথা দিয়ে টক্কর দিতেন, টক্কর বুঝেন, মাথা দিয়ে আঘাত করতেন, আর কইরা গলা গর্দান এরকম হেলাইতেন তোকে ডাকে। আর যদি রাস্তায় দেখা না হইতো বাড়িতে যাইতেন, দরজা যদি বন্ধ থাকতো যে মাথা দিয়ে দরজার মধ্যে মারতেন, ঠক, দরজা খুলে দেখতো ইয়াফুর দাঁড়ায় রয়েছে, তো ইশারা করতো চলো। ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে রেওয়ায়েত, উনি বলেন আল্লাহ রসুল একদিন আমাকে ডাইকা পাঠাইছিলেন, ইয়াফুরের কানে কানে বলে দিয়েছিলেন, ইয়াফুর ডাইকা নিয়ে আয়, তো দৌড়ে আসতে আসতে আমার দরজায় এমন জোরে মারছে মাথা দিয়া, আমি তো ভয় পেয়ে গেছি, কে আসলো দরজা ভাঙার জন্য, খুলে রেখে ইয়াফুর দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় মাথা হেলাইতেছে, চলো ডাকে তোমাকে, বলে আমি দৌড় শুরু করছি, ইয়াফুর আমার পিছে পিছে। ওই ইয়াফুর আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, সবাই সয়া নিছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ পর্যন্ত সয়া নিছে, কিন্তু ইয়াফুর সইতে পারে নাই। মদিনার গলিতে চিৎকার দিতেছিল, ছুটতেছিল আর চিৎকার দিতেছিল, আকাশের দিকে মুখ করা চিৎকার দিতে 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 সামনে কুয়ার এক ঝাঁপ লাগায় চিরদিনের জন্য কবর বানায় দিছে। ইয়াফুর চিনছিল, গাদা আমরা চিনি নাই। আজকে রসুলের আমি চাগায় চলে আসছি, হযরত উলামায়ে কেরাম সব সুরক্ষিত রাখছেন, এই জন্য যদি আল্লাহকে পাইতে চান তাহলে রসুলকে পাইতে হবে, আর রসুলকে যদি পাইতে চান সঠিকভাবে তাহলে হযরত উলামায়ে কেরামের দুয়ারে আসতে হবে, হক্কানি আলেমদের পিছে পিছে চলতে হবে, হক্কানি আলেমদের সাথে সাথে চলতে হবে, হক্কানি আলেমদের সোহবতে থাকতে হবে, জুতা সিধা করতে হবে। যদি আপনি রসুলকে পাওয়ার জন্য এইভাবে চলতে পারেন তো কসম খোদার, আল্লাহর রসুলেরও ওয়াদা আছে, আল্লাহরও ওয়াদা আছে, আপনি রসুলকেও পাবেন, আল্লাহকেও পাবেন, সবচেয়ে উত্তম আখেরাতকেও পাবেন। বিদায় কথা শেষ, যদি বুঝে আইসা থাকে মেরে দোস্ত, আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই নিয়ামত আছে, দুনিয়ার কোথাও আমি এই নিয়ামত পাই নাই, বাংলাদেশ তৃতীয় নাই। মক্কা মদিনা ভিন্ন কথা, কেউ অপব্যাখ্যা করেন না, মক্কা মদিনা বাদ দিয়া বললাম, দুনিয়ার কোনো দেশ বাংলাদেশের মোকাবেলা করতে পারে না, না না না। আল্লাহ দেখায়ও দিছে, করোনার সময় সবাই বলছিল সবচেয়ে বড় বিপর্যয় আমাদের দেশে ঘটবে, আমাদের দেশেরও শত শত মানুষ চিল্লাইছে, সারা দুনিয়াও চিল্লাইছে, আল্লাহ দেখায় দিছে না তোদের চিল্লানোই শেষ, এই দেশে আমি বিপর্যয় ঘটতে দিব না। বিদায় সারা দুনিয়ার তুলনায় আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে একমত তো আমার সাথে, বিলকুল হ্যাঁ, বিপর্যয় ঘটে নাই। যারা চিল্লাইছে ওরা কোথায় বোরকা পরে ঘুরতেছে আল্লাহই জানে, কাউকে এখন আর নেটে সেটে দেখা যায় না, মিডিয়ার সামনেও আসে না, কোনো মিডিয়ায় প্রশ্ন যদি করে বসে আপনি এত চিল্লাইলেন বিপর্যয়ের, কোনো বিপর্যয় তো ঘটল না, আপনি চিল্লাইলেন কোত্থেকে যায় না, ঠিক না? দ্বিতীয়, সারা দুনিয়ার থেকে করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে বাংলাদেশ সারা দুনিয়ার উপরে মাথা উঁচা করে মুস্কি হাসতে পারে, সারা দুনিয়া যদি জিগে হাসিস কেন, কই কিচ্ছু নাই, তারপরে যে প্রতিরোধ কেমনে হইলো এইটুকু জানি না, সারা দুনিয়ার ভিতরে প্রতিরোধ করার ব্যাপারে এক নম্বর, ঠিক না? এক নম্বর না, হ্যাঁ হ্যাঁ,
বলতেছে আপনারা তো কেউ মাস্ক পরে আসেন নাই, আসছেন মনে হয় যাবেও নাই, ঠিক না? হ্যাঁ, সাংবাদিক যদি এসে জিজ্ঞেস করে এত বড় সভা, করোনা এখনো চলতেছে, ডেলি আপডেট আসতেছে, আপনাদের মাস্ক কোথায়, যাবেও তো নাই, আমার মনে হয় সোনারগাঁর মানুষ তো চালাক অনেক। এরা জবাব এটাই দিবে যে টেলিভিশনে যত বড় বড় করুণারে দেখান, এত বড় তো আঙ্গ নাকের ছিদ্র না, বিদায় একটা নাক দিয়ে যাবেও না, মাস্ক পরার প্রয়োজনও নাই, ঠিক না? বাংলার সাথে আল্লাহর বড় মহাব্বত আছে বাংলাদেশের সাথে, আমার কাছে প্রমাণ আছে, তারিখ আছে, বাংলাদেশের সাথে আল্লাহর বড় মহাব্বত আছে। কি আছে? কি? এই জন্য আমি বলি বাংলাদেশের মতো আলে মোলামা মসজিদ মাদ্রাসা মক্তব হেফজখানা দুনিয়ার কোথাও নাই, এত আল্লাহওয়ালাও দুনিয়ার কোথায় নাই। সেই জন্য আমাদের জন্য সহজ, আসেন আমার কথা শেষ, যদি পায়া যাইতে চাই হক্কানি ওলামা একরামের পাশে আসেন, বিরোধিতা করেন না, হক্কানি ওলামাদের সাথে থাকেন, বিরোধিতা করেন না, পারেন না কিছু করতে তারপরও বিরোধিতা করেন না, যদি পারেন কিছু করতে, কখনো কিছু করতে পারেন, তাহলে সহযোগিতার হাত বাড়ায়েন, উচিত ছিল আমাদের, হযরত চলে আসছে তারপরও বলতেছি উচিত ছিল আমাদের, আমাদের শিক্ষা এটাই ছিল যে তুমি প্রতি মাসের যে বাজেট তোমার ঘরের জন্য তার সাথে ছোট্ট একটা বাজেটও আমাদের রাখা দরকার ছিল। ওই হাদিসের